নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। কানাইখালীর নিজ কার্যালয়ে নাটোর সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার আব্দুল আওয়ালকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 10 লাখ টাকার চেক সহ তিনজনের মাঝে 1,60,000 টাকার চেক হস্তান্তর করেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এমপি এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।